রবিবার
তোমাদের জন্য আমি মহান
তাহলে মানুষ আজকে
কত অন্ধ হয়ে আছে। তো এই ভিডিও যখন অনলাইনে যায়, এখন সাক্ষীর আশাটাই পরিষ্কার হয়ে গেছে, ভিডিও যখন অনলাইনে যাই, যাওয়ার পরে তারাও দেখছে, তো আমাকে ফোন দিয়ে এক কথা কথা বলছে যে আমাকে যদি পায় তো আমার রক্ত থেকে শরবত বানিয়ে খাবে। দেখেন মানুষ আজকে তাহলে কত অন্ধ হয়ে আছে। তার মানে তারা ভুল করতেছে, ভুলটা ধরিয়ে দিলে তাও অপরাধ। তার মানে পিরিশা অসুস্থ হয়ে কোথায় যাচ্ছে? কানাডা যাচ্ছে। আর আমরা সাধারণ মানুষ মুড়ি অসুস্থ হলে কোথায় যাচ্ছে? মাদারে যাচ্ছে। তাহলে মানুষ কত অন্ধ হয়ে আছে দেখেন। এমন অন্ধত্বের মধ্যে আজকে আমরা পড়ে আছি, আর কথাগুলো বললে আমরা বিপদে পড়ে যাই। পরিস্থিতি এতটাই ঘোলাটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আল্লাহুম আমিন। বন্ধুরা আমার যে কথা বলছিলাম, তাহলে এই যে পরিবেশ পরিস্থিতি আজকে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আমাদের বিবেক না থাকার কারণে। আপনি যখন যারা আপনারা মাঠে কাজ করেন, কোন সারটা দিলে ওখানে ভালো হবে, কোন সারটা দিলে ফলন ভালো হবে, এই বিবেক আছে না আমাদের? তো ইসলাম আমার ক্ষেত্রে এতটুকু বিবেক কি নাই যে কোনটা ভালো আমল, কোনটা সৎ আমল, কে ভালো কথা বলছে, কে খারাপ কথা বলছে, একটু মিলিয়ে দেখি। এতটুকু কি আমরা আল্লাহ তাআলা দিয়েছে? ওখানে আমি আপনি বুঝার চেষ্টা করতেছি, যখন আমি আপনি মানুষ দিয়ে বাক্যের কানা বেছে কাজ, বিবেক আছে, চিন্তা শক্তি আছে, তো ইসলাম বল আমার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে মাথা চেষ্টা করবো না আমি? আপনি একটু বিশ্লেষণ করবো না? আর কত অন্ধ হয়ে থাকবো? এক কথা কবলে চলেই গিয়েছে আমাদের। কখন যদি মরণটা হয়ে যায় কেউ জানে না। কিশোরগঞ্জে মাহফিল করছিলাম, ময়মন সিংহে মাহফিল করে স্টেজ থেকে নেমে যাচ্ছে, যেতে যেতে মাইকে বসানো হয়ে যাচ্ছে, লাগার মুখ মুখ মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো না, গ্যারান্টি আছে আমাদের? গত বছর ইন্ডিয়াতে মাহফিল করছিলাম আসামে, আমার কোনো সভাপতি সাহেব বসেছিলেন, পরবর্তী দিন সকালে কলকাতা ফিরতেছি, ট্রেনে আসতে আসতে শুনতে পেলাম আমার কোনো যে সভাপতি সাহেব বসেছিলেন উনি রাতে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাকে এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো, কোনো গ্যারান্টি নাই আমাদের। সুতরাং যখন কোনো আলোচনা শ্রবণ করতে হবে, সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করে নিতে হবে, তওবা করে নিজের মধ্যে সংশোধনের মানসিকতা নিয়ে আলোচনা শ্রবণ করতে হবে, তাহলে সমাজ পরিবর্তন করতে পারবো। তাছাড়া সমাজ পরিবর্তন করতে পারবো না। আমি আলোচনা করে গেলাম, ঘর থেকে উঠার দোয়া করতে হবে, এই এই ফজিলত রয়েছে, আপনি আমল না করতে পারলে আমার বলার মধ্যে কোনো ফায়দা নাই। এখান থেকে শুধুমাত্র শুনে চলে যেতে হবে, কিন্তু এটা প্রকৃত মুসলিম হলো সেই, এই আলোচনা শ্রবণ করতেছেন, আপনার দোয়া মুখস্থ নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। এখান থেকে যাওয়ার সময় যে ছোট বাচ্চা হোক আর যারই মুখস্থ আছে তার কাছ থেকে দোয়াটা মুখস্থ করে নেওয়ার মানসিকতাটাই হলো প্রকৃত মুমিনের মানসিকতা। যে দোয়ার বইগুলি আছে, দোয়ার বইগুলি আপনার বাড়িতে থাকবে না কেন? দোয়ার বইগুলি আপনার বাড়িতে থাকবে না কেন? যার কারণে আপনার সন্তান আপনার গায়ে হাত দিচ্ছে, আপনার সন্তানকে আপনি রাসূলের আদর্শে আদর্শিত করতে পারছেন না ছোটবেলা থেকে। আপনার সন্তান যদি জানতো যে আমার কোন আচরণের কারণে আমার পিতা মাতা কষ্ট পেয়ে উৎসব করবে, ওই সন্তান কখনো আপনার গায়ে হাত দিতে পারতো না, ওই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রম রেখে আসতে পারতো না, ওই সন্তান কখনো আপনার করে কোনো বড় ধরনের কথা বলতে পারতো না। বুঝতে পারছেন কি? এই বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচর করতে হবে, আমাদের ব্রেনের মধ্যে গেঁথে দিতে হবে, তাছাড়া সমাজ পরিবর্তন অসম্ভব। সুতরাং মনে রাখতে হবে, শুরুতেই আপনাকে আমাকে যখনই ঘুম থেকে জাগ্রত হবো, ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে আপনাকে আমাকে ঘুম থেকে উঠার যে দোয়াটি রয়েছে এই দোয়াটি পাঠ করতে হবে। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, ঘুম থেকে উঠার পরে যে দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন, আমি আপনি যদি আমল করি নেকি হবে না হবে না আমাদের? কথা বলেন নেকি হবে না হবে না? হবে তো ইনশাআল্লাহ, বিশ্বাস করি আমরা। তাহলে যাদের দোয়ার মুখস্থ নাই, মসজিদ থেকে বের হয়ে বা মসজিদ থেকে বের হওয়ার পূর্বে যদি দোয়ার বইগুলো আছে কি জানি না আমি এখানে, যদি না থাকে বইগুলো ক্রয় করে বা ছোট্ট একটা দোয়া আপনারা লিখে দিয়ে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা গিট খুলে যাবে, একটা ইবাদত হয়ে যাবে। যখনই ফজরের সালাতের পূর্বে ঘুম থেকে উঠে দোয়াটি পড়ে দিতে হবে। অভ্যস্ত নাই, আজকে পড়েন কালকে পড়েন, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু পড়ি না, অভ্যস্ত হয় না, তাহলে কিভাবে হবে? সুতরাং আস্তে 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 অভ্যস্ত হবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠার দোয়া পড়লাম, একটা ইবাদত কি হয়ে গেল তোমাদের ইনশাআল্লাহ। এবার আসি দুই নম্বর ইবাদত, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতের মধ্যে আসছে, চতুর্থ নম্বর ফাতের মধ্যে 228 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘুম থেকে উঠার পরে উভয় হাত সুন্দর করে দুইবার, এই যে উভয় হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে। ধৌত না করে এই হাত কোথাও দেওয়া যাবে না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেননা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কেন করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেননা এই হাত ঘুমের মধ্যে কোথায় যায় আমরা কেউই জানি না। সুতরাং ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবজি পর্যন্ত তিনবার ধুতে বললেন, আমরা যদি ধুই ইবাদত হবে না হবে না? ইবাদত হবে না হবে না? অবশ্যই হবে। যদি আমি আপনি আল্লাহ রাসূলের নির্দেশে কবজি পর্যন্ত ধৌত করি, ইবাদত মনে করে করি, দেখি হবে না হবে না আমাদের? অবশ্যই কিন্তু দেখে হবে। দেখেন যে বিষয়গুলোর নির্দেশনা আছে সেই বিষয়গুলো আমল করেন, যেগুলোর নির্দেশনা নাই নতুন নতুন ভাবে ইবাদত তৈরি করে সেগুলো নিয়ে মেনে থাকার চেষ্টা করিয়েন না, সেগুলো ভুল হবে। সুতরাং আল্লাহ সুসাল্লাহ সাল্লাম প্রথম কথা বলেছেন, ঘুম থেকে ওঠার পরে দোয়া পাঠ করতে হবে, তারপরে কি করতে হবে, উভয় হাত কবজি পর্যন্ত সুন্দর করে ধৌত করতে হবে। তিন নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা যখন সালাতে দাঁড়াই
কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন সালাত আদায়ের পরে ব্যবসায় কোথায় কত টাকা লোকসান বা লাভ করেননি? এই মন চলে যায় ওদিকে, যাই না কারণ আমার আছে, যাই তো সবাই আমাদের, কারণটা কি বলতো দেখি? কারণ হলো শয়তান আসওয়াসে দেয়। আমরা সালাতের মধ্যে দাঁড়াচ্ছি, সাজদা যাচ্ছি, দোয়া করছি সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে যাচ্ছি দোয়া করছি সুবহান রাব্বিয়াল আযীম, সূরা ফাতিহা পড়ছি সালাতের মধ্যে, ইমাম সাহেব পড়ছে ঠিকই, কিন্তু আমাদের মন চলে যায় ব্যবসায় কত টাকা লোকসান করেছি, ব্যবসায় কত টাকা লাভ করেছি, কার কাছ থেকে কিভাবে সুদ খাবো, ওই দেখা যায় কিভাবে মাঠে কয় বিঘা জমিতে কতটুকু সার দেবো, এই মানসিকতা হয়ে যায় সালাতের মধ্যে। আসলে কারণটা কি? কারণটা এই তিন নম্বর পয়েন্টের মধ্যে লুকায়িত রয়েছে, মনে রাখতে হবে। কয় নম্বর পয়েন্টে? তিন নম্বর পয়েন্টে কারণটা লুকায়িত রয়েছে, মনে রাখবে। কোন সময় বলবে হয়তো হাদিসটা সুযোগকে জানতে গেলে আজকে থেকে আমল করতে হবে, শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে নাকের মধ্যে শয়তান প্রবেশ করে। বুঝতে পারছেন? নাকের মধ্যে শয়তান প্রবেশ করে। তো সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, তোকে বের করবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনবার পানি দিয়ে ঝেড়ে ফেলতে দিতে হবে, শয়তান বের হয়ে যাবে, শয়তান আপনাকে আর তোমাকে আশ্বাস দিতে পারবে না। বুঝতে পেরেছেন? আমরা এতদিন আমল করেছি কি জানি না, তার মানে স্পষ্ট সেই হাদিস তারপরে করে সুন্দর করে নাকের মধ্যে পানি দিয়ে নাক ঝেড়ে শয়তানকে ফেলে দিতে হবে। এই শয়তান আপনাকে আমাকে আর কোনো সময় আশ্বাসা দিতে পারবে না। স্পষ্ট সহিহ হাদিস আজকে থেকে আমল করে দেখি, আমরা দেখবেন ফায়দা হবে ইনশাআল্লাহ। যদি আমি আপনি আমল করতে পারি, তাহলে শয়তান নাকের মধ্যে থেকে বের হয়ে যাবে। এই শয়তান আপনাকে আমাকে আশ্বাসা দিতে পারবে না। তখন দেখবেন বিবেক বাধা দেবে, সিগারেট খাওয়ার সময় আপনার বিবেক বাধা দেয় না, সেলুন থেকে দাড়ি কাটার সময় আপনার বিবেক বাধা দেয় না, কাপড় কাপড় যদি দেশে থাকে আপনার বিবেক বাধা দেয় না, আপনার মেয়েটা আপনার সামনে গোরখা না পরে বাড়ির সামনে দিয়ে যায় আপনার বিবেক বাধা দেয় না, কারণ শয়তান তো দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আছে, সেরাই সেরা প্রবেশ করে আছে। শয়তানকে বের করে নিয়ে আপনি আমি, বের করে নিয়ে আমি আপনি আমি, তাহলে শয়তান শয়তান আশ্বাসও দিবেই। সুতরাং বিবেক বাধা দিবে, ইমান আছে তখন বোঝা যাবে যখন শয়তানকে বের করতে পারবো। আজকে থেকেই নিয়োগ করতে হবে, যারা এখনো পর্যন্ত শয়তানকে বের করতে পারেনি, সালাত আদায় করে গিয়ে শয়তানকে নাক থেকে ঝেড়ে ফেলে দিতে হবে, তাহলে শয়তান আপনাকে আমাকে আশ্বাসা দিতে পারবে না। স্পষ্ট সাইয়াদি শয়তানকে ঝেড়ে ফেলে দিয়ে দেখেন আপনাকে আমাকে আগামীকাল থেকে ইনশাআল্লাহ শয়তানের আশ্বাসা দিয়ে বিপদগামী করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের পয়েন্টে আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন যে চার নম্বর পয়েন্টে যে কাজটা করতে হবে সেটা হলো সুন্দর করে অজু করতে হবে। মনে রাখবেন, সুন্দর করে অজু করতে হবে। আমি আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে অনেক কষ্ট হয়, শীতকালের বেলায় অজু করার সময় অনেক কষ্ট হয়, কিন্তু এই কষ্টের মধ্যে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ হাদিস বলছি না, সময় লেগে যাবে অনেক, হাদিসের এক অংশ বলছি। এই নখ দেখেছেন, এই নখের মধ্যে যদি উজু করার সময় পানি প্রবেশ করে, এই নখের মধ্যে যদি কোনো পাপ থাকে তাহলে সে পাপও পানির সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনি উজুখানায় গিয়ে কোন নতুন নিয়মের নিয়ত না বানিয়ে ফজরের সময় মসজিদের উজুখানায় গেলেন কি জন্য? উজু ফজরের সালাত আদায় করার জন্যই তো নিয়ত আপনাকে হয়ে গেছে, নতুন ভাবে নিয়ত বলার মুখে বলার কোনো প্রয়োজন নাই। নিয়ত বিদাত না তৈরি করে আপনি উজুখানায় গেলেন, উজুখানায় গিয়ে বা বাড়িতেই আপনি সুন্দর করে উজু করলেন, উজু করার শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আপনি সুন্দর করে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় সংক্ষিপ্ত সময় বলতেছি যে এই কবজি পর্যন্ত হাত দ্বারা আপনার অর্জিত যত পাপ হয়েছে, এই যে হাতের সাথে ধৌত করার মাধ্যমে যে পানিগুলো পড়ে যাচ্ছে, রাসূলের ভাষায় বলতে হয় এই হাত দ্বারা অর্জিত সব পাপের পানির সাথে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমি আপনি কি কখনো এই নিয়তে উজু করেছি বলেন? বুকে হাত দিয়ে বলেন, শব্দ কথা বলেন। আমি আপনি আমি বাস্তব কথা বলতেছি, আমি হাদিস পড়ার আগে আমি কোনো সময় জানতাম না, আমি কোনো সময় ওই নিয়তে উজু করি নাই, আপনারা করেছেন কি জানি না। তো এই হাদিস পড়ার পরে ওযুখানায় বসে বসে যদি এই চিন্তা হয় এই হাত দ্বারা কোথায় কি পাপ করেছিলাম সব কিন্তু ব্রেনের মধ্যে চলে আসবে, এই হাত দ্বারা যখন আমি আপনি সুন্দর করে হাত তিনবার ধৌত করে ফেলতে পারবো, এই হাত দ্বারা রাসূলের ভাষায় নখের মধ্যে যদি পানি কোনো পাপ থেকে থাকে তাহলে এই নখের মধ্যে যদি পানি প্রবেশ করে ওই পানি যদি ঝরে পড়ে যায় তাহলে সব পাপ ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ত করে ওযুখানায় বসতে হবে বা কলের ঘোড়ায় যেতে হবে, সেখানে গিয়ে সুন্দর করে যদি পানি অপচয় না হয় বিসমিল্লাহ বলে আপনাকে আমাকে উপায় হাত তিনবার ধৌত করলে এই হাত দ্বারা অর্জিত যে পাপ গুলো রয়েছে সব পাপ গুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আপনি সুন্দর করে কুলি করলেন, তিনবার কুলি করার মাধ্যমে আপনার মুখ দ্বারা যত পাপ করেছেন, জিহ্বা দ্বারা যত পাপ করেছেন, তার মানে কথার মাধ্যমে যত পাপ করেছেন সব পাপ গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ভাষায় কি হলো তাহলে আপনাদের মুখ থেকে শুনি, ঝরে ঝরে
করে চলো সুবহানাল্লাহ ওয়া হামদিহি। তাহলে ওযু করার সময় যদি এই নিয়ত করে ওযু করি তাহলে কত সময় লাগবে আমাদের? আমাদের 30 সেকেন্ডের মধ্যে ওযু হয়ে যায়। অথচ আমাকে আপনাকে নিয়ত করতে হবে আমি আপনি কালের মধ্যে পানি দিচ্ছি, এই পানিটার মাধ্যমে যে পাপগুলো করেছি মুখ দ্বারা জিহ্বা দ্বারা এই পাপগুলো সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, যদি কোনো ব্যক্তি তার মুখের এবং তার লজ্জার স্থানে জিম্মাদার দিতে পারে তাহলে আমি তার জান্নাতের জিম্মাদার দিতে পারবো ইনশাআল্লাহ। আমার আপনার লজ্জার স্থান এবং মুখমণ্ডল সবসময় পরিষ্কার এবং ক্লিয়ার রাখতে হবে, এই অঙ্গের মাধ্যমে যেন কোনো পাপাচার কোনো সময় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সুতরাং মুখের মধ্যে পানি দিয়ে যে আমি কুলি করলাম, এই কুলি করার মাধ্যমে যে পাপ অর্জন হয়েছে সব পাপগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। নাক পরিষ্কার করলাম, তাহলে তারপরে সুন্দর করে মুখমণ্ডল পরিষ্কার করলাম, এই চোখ দ্বারা অর্জিত আমার আপনার যে পাপগুলো রয়েছে এই যে পানি ঝরে ঝরে পড়ে যাচ্ছে সব পাপগুলো আমার আপনার এই অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাচ্ছে সুবহানাল্লাহ। হাতের কবজি পর্যন্ত ধৌত করলাম, যত পাপ এই কবজি পর্যন্ত অর্ধারা পড়ে অর্জন করেছি সব পাপগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে সুবহানাল্লাহ। বাম হাতের কবজি পর্যন্ত এই হাত দ্বারা যদি কোনো পাপ করে থাকি নিয়ত করতে হবে, এতদিন ভুল করেছি 70 বছর বয়স হয়েছে এতদিন করতে পারি নাই, আজকে থেকে চালু করে দেন তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ পাপ তো ক্ষমা হচ্ছে ইনশাআল্লাহ। সুতরাং তারপরে আমি আপনি মাথা মাসহ করলাম, কান পরিষ্কার করলাম, তার মানে যেভাবে মাসহ করতে বলেছেন তাহলে এর মাধ্যমে যে পাপগুলো রয়েছে সেই পাপগুলো ঝরে পড়ে যেতে পারে ইনশাআল্লাহ। পা ধৌত করলাম, এই পা দ্বারা যে পাপের পথে আমি হেঁটে গিয়েছি পাপের পথে চলাফেরা করেছি পায়ের মাধ্যমে পা ধৌত করার মাধ্যমে সব পাপগুলো ঝরে ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ ওয়া হামদিহি। তাহলে দেখেন আমি এই একটা হাদিস দ্বারা কত উপকৃত হতে পারলাম, কত উপকৃত হতে পারলাম। এখন বলেন ফজরের সময় ঘুম থেকে উঠে আমি আপনি দোয়া করার মাধ্যমে একটা ইবাদত করলাম, কবজি পর্যন্ত হাত ধৌত করার মাধ্যমে ইবাদত করতে পারলাম, শয়তানকে ঝেড়ে ফেলে দিলাম, ঝেড়ে ফেলে দিয়ে শয়তান আমার থেকে দূরে সরে গেল। এখন আমি আপনি ওযু করার মাধ্যমে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অর্জিত সব পা কে ঝরে পড়ে গেল না গেল না আলহামদুলিল্লাহ। সকালবেলা উঠে এমন নিয়ত করে আমি আপনি জাগ্রত হতে পারলাম যে ওযু করার পর পরে আমার আপনার সকল পাপ ঝরে ঝরে পড়ে যাচ্ছে সুবহানাল্লাহ ওয়া হামদিহি। এখন যে হাদিসটা বলেছিলাম ওই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে আপনাদের? ওই যে ওযু করার পর পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরাকাত সালাত আদায় করতেন, যার কারণে আল্লাহ রাসূলের আগে আগে খট 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 শব্দ হচ্ছে, আল্লাহ রাসূল দেখেন আল্লাহ রাসূলের আগে আগে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটে, কারণ ও ওযু করার পরে দুরাকাত সালাত আদায় করতেন। কারণ আপনি ওযু করলেন, ওযু করার পরে সুন্দর করে ওযু করলেন, গুনাহগুলো ঝরে ঝরে পড়ে গেল সুবহানাল্লাহ ওয়া হামদিহি। আপনি আমি সুন্দর করে দুরাকাত সালাত আদায় করে দিলাম, সুন্নাত সালাত বাড়িতে আদায় করা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত সালাতগুলো বাড়িতে অধিকাংশ সময় আদায় করতেন, মসজিদে শুধুমাত্র ফজরের সালাত আদায় করতেন। দেখুন সুন্নাত সালাত আপনি বাড়িতে আদায় করলেন, ফজরের দুরাকাত সুন্নাত সালাত সফরে গিয়ে আদায় করতে হয়, মনে রাখবেন সফরে গিয়ে জোহরের দুরাকাত হয়, ফরজ সালাত দুরাকাত হয়, আসরের ফরজ সালাত দুরাকাত হয়, মাগরিবের ফরজ সালাত 3 রাকাত, এশার ফরজ সালাত 2 রাকাত হয়, কিন্তু ফজরের সুন্নাত সালাত মাপ নাই। প্রত্যেক জোহর আসর মাগরিব এশা এই 4 ওয়াক্ত সালাতের সুন্নাত, তার মানে আসরের তো সুন্নাত নাই, জোহর মাগরিব এশা এই 3 ওয়াক্ত সালাতের সুন্নাত সালাত মাপ হয়ে যায় এবং দুরাকাত দুরাকাত করে কাম হয়ে যায় শুধুমাত্র মাগরিব বাদে। কিন্তু দেখেন আপনি ফজরের সময় দুরাকাত সুন্নাত সালাত মাপ নাই। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু চাইতে ফজরের পূর্বে দুরাকাত সুন্নাত সালাতের গুরুত্ব বেশি, মর্যাদা বেশি। সুতরাং বাড়িতে আপনি দুরাকাত সুন্নাত সালাত আদায় করলেন, ওযু করে এই যে ফজরের পূর্বে দুরাকাত সুন্নাত সালাতের নিয়তে, তাহলে ফজরের পূর্বে দুরাকাত সুন্নাত সালাত হলো, ওযু করার পরে দুরাকাত সুন্নাত সালাত হলো, একই নিয়তে 2 সালাত হয়ে গেল। আপনি যদি দুরাকাত দুরাকাত করে আপনি আলাদা করতে পারেন অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো হলো। এখন আপনি মসজিদে চলে আসলেন আপনার সন্তানদেরকে সাথে নিয়ে, মসজিদে চলে আসার পরে আপনি চিন্তা ভাবনা করলেন মসজিদের মধ্যে ঢোকার পরে যে বসে যাবো, এখানে তো টানানো থাকে লাল বাতি চলাকালীন সময় সুন্নাত নামাজ পড়া দিয়েছে। অধিকাংশ মসজিদে চলাতে শুধুমাত্র ফজরের সময় নেয়, অন্যান্য সালাতগুলোতে লেখা থাকে লাল বাতি চলাকালীন সময় সুন্নাত নামাজের সময় নেয়, সুন্নাত নামাজ পড়া দিয়েছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল মসজিদ রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিস, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে সহিহ বুখারী প্রথম নম্বর খণ্ডের 8 নম্বর পর্বের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবে দুরাকাত সালাত আদায় না করে তোমরা বসতে পারবে না। আল্লাহ রাসূল দুরাকাত সালাত আদায় করে না করে বসতে নিষেধ করেছেন, আর আমি আপনি লাল বাতি চলাকালীন সময় সুন্নাত নামাজ পড়তে নিষেধ করতেছি ইমাম সাহেবরা, তাহলে এই অধিকার আমাদের কে দিল বলেন? কে দিল আমাদের এই অধিকার? আল্লাহর রাসূল বলেছেন দুরাকাত সালাত আদায় না করে বসতে পারবে না, আর আপনি আমি টানিয়ে রাখছি কি লাল বাতি চলাকালীন সময় সুন্নাত নামাজ পড়া নিষেধ? যাদের মসজিদগুলোতে এগুলো আছে আজকে আল ফজর বন করার পরে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধিতা হওয়ার কারণে আপনি ভুলে দেখতে পারেন সহিহ বুখারী প্রথম নম্বর খণ্ডের 8 নম্বর পর্বের মধ্যে এই বিষয়ে একটা অধ্যায় আছে
যে দোরাকা সালাত আদায় না করে বসতে হবে না। সুতরাং মসজিদের মধ্যে যে মসজিদগুলোতে লাল বাতি জ্বালানোর সময় সুন্নাত নামাজ পড়া নিষেধ, বন্ধ প্রক্রিয়া চালু আছে, এই সিস্টেমগুলো খুলে ফেলতে হবে, বন্ধ করে দিতে হবে। মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে, দোরাকা সালাত আদায় না করে বসতে হবে না, এই সিস্টেম চালু করতে হবে। দেখা যাচ্ছে অধিকাংশ মসজিদগুলোতে এই সুন্নাত সালাত আদায় করতে করতে ফরজ সালাতের ইকামত হয়ে যায়, ওরা সুন্নাত সালাত শেষ করে তারপরে ফরজ সালাতে যুক্ত হয় না। স্পষ্ট সেই হাদিস, যদি ইকামত হয়ে যায় ফরজ সালাতে, সব সালাত বাদ দিয়ে ফরজ সালাতে আদায় করতে হবে। আপনি প্রথমে এক রাকাত শুরু করেছেন, এক রাকাতে একটা সালাত দিয়েছেন, তাই কি হয়েছে, ফরজ সালাতের ইকামত শুরু হয়ে গেছে, আপনি সব সালাত ছেড়ে দিয়ে ফরজ সালাতে যুক্ত হবে। এটাই হলো সেই হাদিস, মনে রাখতে হবে। সুন্নাত সালাত শেষ করবেন, তারপরে ফরজে যুক্ত হবেন, এটা নিয়ম নয়। ইকামত হয়ে যাবে, যে সালাতে আদায় করেন না কেন, সে সালাত ছেড়ে দিয়ে ফরজ সালাতে যুক্ত হতে হবে, এটাই হলো সুন্নাত। সুতরাং আপনি মসজিদে এসেও দুরাকা সুন্নাত সালাত আদায় করবেন, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মসজিদে প্রবেশ করে দুরাকা সুন্নাত সালাত আদায় না করে কোনো ব্যক্তি বসতে পারবে না। সুতরাং মসজিদে প্রবেশ করে দুরাকা সালাত আদায় করে বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আজানের পর থেকে ইকামত পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা রয়েছে, এই সময়ে যে দোয়াগুলি করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো যে আপনি আমি যদি আজানের পর থেকে ওই যে ইকামতের আগ পর্যন্ত সুন্নাত সালাত মসজিদের মধ্যে পড়ে বসে বসে দোয়া করতে থাকি, তাহলে আমাদের মনের মধ্যে যে দোয়াগুলি রয়েছে এই দোয়াগুলির উপর যদি আমি আপনি আমল করতে পারি, তাহলে আমাদের দোয়া কবুল হবে না হবে না? অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ, কারণ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনাকে আমাকে আমল করতে হবে। আমি আপনি তো ফজরের সময় মসজিদের মধ্যে এসে ওই জুমার সময় যেমন ঘুমাই, ফজরের সময় সালাতে এসে সুন্নাত সালাত দুরাকাত যারা পড়তে জানি, এতদিন জানতাম হাদিসটা, তারা তো আমল করি, যারা হাদিসটা জানতাম না তারা বসে গিয়ে ঝিমাতে থাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজানের পর থেকে ইকামত পর্যন্ত সময়, এই সময়ে যদি দোয়া করা হয়, এই মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুতরাং এই সময়ে বসে বসে আপনাকে আমাকে অধিক হারে দোয়া করতে হবে। সমস্যা অসুবিধা যে কোনো ঝামেলার কারণে অসুবিধার মধ্যে আছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ইকামত হয়ে গেল, ফরজ সালাতে যুক্ত হলেন, ফরজ সালাতে আপনি যুক্ত হয়ে ফরজ সালাত শেষ করলেন, এখন কি ফরজ সালাত শেষ করে বাড়িতে চলে যাবেন? কি সমাজ কি চলছে? ফরজ সালাত আদায় করে কি হয়, আমরা বাড়িতে চলে যাই। মুরব্বি যারা আছেন আপনারা ভালো বলতে পারবেন যে আগে যখন একটা সময় ছিল, যখন ফজরের সালাতের পরে এবং মাগরিবের সালাতের পরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমিনা দিয়ে যাওয়ার সময় কোরআন তিলাওয়াতের আওয়াজ হতো, তো মক্তব চালু ছিল। এখন অধিকাংশ জায়গাতেই মক্তব উড়ে যাচ্ছে, অধিকাংশ জায়গাতেই আজকে কোরআন তিলাওয়াতের এই সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চার শরীর খারাপ করবে, বাচ্চার সিয়াম পালন করার প্রয়োজন নাই, বাচ্চার শরীর খারাপ করবে, বাচ্চার ফজরের সময় ডেকে তোলার প্রয়োজন নাই। 7 বছর পার হয়ে যাচ্ছে, 10 বছর পার হয়ে যাচ্ছে, 15 বছর পার হয়ে যাচ্ছে, 18 বছর পার হচ্ছে, তবুও আপনার বাচ্চা সালাত আদায় করলে আপনার বাচ্চার শরীর খারাপ করবে? এই সন্তান আপনাকে না নিয়ে কি আমাদের মাঠে জাহান্নামে যাবে না? মনে রাখবেন, এই সন্তান আপনাকে না নিয়ে কি আমাদের মাঠে জাহান্নামে যাবে না? আপনার সামনে আপনার সন্তান এই সমস্ত পাপের পথে সহযোগী হয়, আপনার সামনে আপনার সন্তান দাড়ি কাটে, আপনার সামনে আপনার সকল কারণ টাকুন নিচে দিয়ে হেরে যায়, আপনার সামনে আপনার মেয়ে সন্তান বুকে পিঠে ওঠে না দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, আপনি মা বসে আছেন আপনার সামনে, আপনার মেয়েটা বিকালবেলা রাস্তাঘাটে ঘুরিয়ে বেড়াচ্ছে বিপদটা হয়ে, তাহলে আপনার এই মেয়েটাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আপনার ছেলেটাকে আপনার জান্নাতে নিয়ে যাবে? অসম্ভব। আপনার ছেলেটা আপনার মেয়েটা আপনাকে না নিয়ে গিয়ে আমাদের মাঠে জাহান্নামে যাবে না, এটাই চূড়ান্ত। সুতরাং মনে রাখতে হবে, ফজরের সময় পরিবারকে নিয়ে তো মসজিদে চলে আসলে অধিকাংশ মসজিদগুলোতে মহিলাদের সালাতের ব্যবস্থা করতেছে বর্তমানে, আপনাদেরকেও সালাত করার চেষ্টা করতে হবে। সুতরাং মসজিদের মধ্যে সালাত আদায় করলেন, মসজিদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কোরআন মাজিদ রাখতে হবে। কোরআন মাজিদ রেখে যতজন ব্যক্তি ফজরের সালাত আদায় করবেন, ফজরের সালাত আদায় করার পরে বসে বসে সবাইকে কমপক্ষে 5 মিনিট উঠতে যতক্ষণ সময় রয়েছে কোরআন তিলাওয়াত অভ্যস্ত হতে হবে। এখন কথা হলো যে আমরা তো কোরআন তিলাওয়াত করতে পারি না, তাই না? অনেকের প্রশ্ন যে আমরা কোরআন তিলাওয়াত করতে পারি না, কোরআন তিলাওয়াত করতে জানি না। এখন কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করতে পারে তার যদি 10 নেকি হয়, যে তিলাওয়াত করতে পারে না চেষ্টা করতেছে, পরে চেষ্টা করতেছে ভুল হচ্ছে, তারপরে সে 20 নেকি পাবে। সুবহানাল্লাহ। শিখিয়ে দিতে হবে আপনাদের, এখন আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন না, আপনি বসে বসে চেষ্টা করতেছেন ভুল হচ্ছে, তবু আল্লাহ রাসূল বলেছেন যে পারে তার 10 নেকি, আপনি পারেন না ভুল হচ্ছে আপনার 20 নেকি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি দেখেন, তাহলে আমি আপনি নেকির নিয়ে
নেকি শুধু চারদিকে নেকি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ, আমি তো যাচ্ছি সামনের দিকে ইনশাআল্লাহ, বিচলিত হবো কেন, আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ, এই মানসিকতা নিয়ে চোখ সহযোগ করা আপনাকে, আমাকে জান্নাত হবে হবে ইনশাআল্লাহ, আমাদের এই মানসিকতা নিয়ে পূর্ণাঙ্গ মুমিন হতে হবে, তাহলে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। ফজরের সালাত শেষ, কমপক্ষে 5 মিনিট অধিক সময় যত সময় রয়েছে তত সময় আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না চেষ্টা করেন, তাও যদি না পারেন যে তেলাওয়াত করেন আপনি পাশে বসে বসে শ্রবণ করেন, যে তেলাওয়াত করতেছে তার যে নেকি হবে আপনি শ্রবণ করতেছেন আপনার একই নেকি হবে, সুবহানাল্লাহ। আপনি পারেন না, বিচলিত হওয়ার কিছুই নাই, বসে বসে লজ্জা পাওয়ার কিছুই নাই, কোরআন তেলাওয়াত করার অভ্যস্ত হওয়ার শিখার চেষ্টা করুন, যদি না পারেন তাহলে দেখা যাচ্ছে যারা যতটুকু পারবে তাদের পাশে বসে শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার কথা বলেছেন, যার যতটুকু কোরআন মধ্যে মুখস্থ আছে কিয়ামতের মাঠে তার মর্যাদা তত বাড়ানো হবে। এখন পর্যন্ত কোরআন মধ্যে যারা মুখস্থ করতে পারেন নাই, যদি 2টা সূরা মুখস্থ থাকে 5টা সূরা মুখস্থ থাকে আরো 5টা মুখস্থ করার চিন্তা করেন মারা যাওয়ার পূর্বে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিরান তেলাওয়াত বা হাফেজ ব্যক্তি যার যতদূর মুখস্থ আছে কোরআন মাঝে তার মর্যাদা কত বাড়িয়ে দিবে, তার মানে আপনার আয়ত্তে যতদূর আছে আপনাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত হয়তো আপনার কোরআন মাঝে পৌঁছে দিতে পারে, এই জন্য তো হাফেজের মর্যাদা দেওয়া হয়েছে। কিয়ামতের মাঠে একটা হাফেজ সন্তান তিলাল করতে 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 এক পর্যায়ে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবে, ও জান্নাতে ঢুকতে গিয়ে আবার বের হয়ে আসবে, এসে বলবে আল্লাহ আমার যে মাতা পিতা আমাকে হাফেজ বানিয়েছিল, আল্লাহ আমার যে দাদা আপনি দাদা হয়েছেন, আপনি আপনার নাতিকে খুব জোর জবরদস্তি করে হাফেজ বানিয়েছেন, আজকে হয়তো সে কষ্ট পাচ্ছেন, কিন্তু কিয়ামতের মাঠে ওই নাতি ওই সন্তান আপনাকে কিয়ামতের মাঠে বলবেন যে আল্লাহ আমার যে পিতা মাতা আমার যে দাদা আমার যে নানা আমার যে দাদি বা আমার যে আত্মীয় স্বজন আমাকে চাপ প্রয়োগ করে হয়তো হাফেজ বানিয়েছিল, আমি হয়তো কষ্ট পেয়েছিলাম, আমি হয়তো রাগ করেছিলাম, কিন্তু আজকে যার বদলতে আমি জান্নাতে যাচ্ছি আজকে তো আমি তাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না, বিচলিত হবো আমরা, জান্নাতের পথ খোলা আছে আমাদের, এখন আমরা মুমিন হতে পারি যদি চেষ্টা করি, আমি অন্তত বোঝার চেষ্টা করি না বিষয় করি, এবার সামনে দিনে আগায় তা নাহলে শেষ করতে পারবো না। বন্ধুরা আমার যার যতটুকু কোরআন মাজিদ মুখস্থ আছে ততটুকু মুখস্থ থাকবে এবং আগামী দিনে আরো বেশি বেশি মুখস্থ করার চেষ্টা করতে হবে, করতে পারেন না শুধু শুধু মুখস্থ করতে হবে, বাংলা থেকে পড়বেন না কোনো সময় নেকি হবে না, কিন্তু বাংলা থেকে পড়ার চেষ্টা করবেন না, বাংলা থেকে পড়ে যদি ভুল হয় নেকি হতো তাহলে সমাজ এমনিতেই উল্টে যেত, আরবি থেকে পড়বেন ভুল হচ্ছে চেষ্টা করবেন তবুও নেকি হবে, কিন্তু বাংলা থেকে পড়ার চেষ্টা করবেন না কোনো সময়, অনুবাদ বুঝবেন কিন্তু বাংলা দেখে দেখে কোরআন মাজিদ ট্রান্সলেট করার চেষ্টা করবেন না, অনুবাদ করার অসুবিধা নাই, কিন্তু ওই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নিচেও লেখাটাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি দেখা যাচ্ছে পড়তে পড়তে বলে ফেলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাউজুবিল্লাহ, তার মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত ধ্বংস আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। সুতরাং বাংলা থেকে পড়বেন না কোনো সময়, বাংলা থেকে পড়লে কিন্তু অর্থের ভুল হয়ে যাবে, অর্থের ভুল হলে আপনি নেকিও পাচ্ছেন না, কিন্তু আরবি থেকে পড়ছেন আল্লাহ রাসূল বলেছেন ভুল হচ্ছে নেকি পাচ্ছেন, বাংলা থেকে পড়তে গিয়ে অর্থের উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু তখন আপনি আমি গুনাহগার হয়ে যাব, সুতরাং বাংলা থেকে পড়ার চেষ্টা করবেন না, আরবি থেকে পড়বেন ভুল হোক তবুও আরবি থেকে পড়েন নেকি হবে ইনশাআল্লাহ। সুতরাং 10-15 মিনিট যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারেন ততক্ষণ কোরআন তেলাওয়াত করলেন পরিবারের সবাইকে নিয়ে, যদি মসজিদে সম্ভব না হয় বাড়িতে চলে গিয়ে স্ত্রী পরিবার বা যারা আছে মাতা সন্তান ভাই বোন যারা আছে সবাইকে নিয়ে জাগিয়ে তুলতে হবে, ফজরের সময় ঘুম নয়, ফজরের পরেই সবাইকে নিয়ে কোরআন মাজিদে অভ্যস্ত করতে হবে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, কোরআন মাজিদ তেলাওয়াত করে এখন কথা হলো যে 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইবাদত করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমার যে মাঠে কাজ করতে যেতে হবে, আমার যে ভ্যান চালাতে যেতে হবে, আমার যে রিক্সা চালাতে যেতে হবে, আমার যে অটো গাড়ি চালাতে যেতে হবে, আমার যে মুদিখানার দোকানদারি করতে যেতে হবে, আমার যে চাকরি করতে যেতে হবে, আমার যে যে প্রফেশনে আছি আমাদের তো সেই সেই প্রফেশনে যেতে হবে, তাহলে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করবো কিভাবে, তাই না? কি প্রশ্ন আছে আপনাদের মনে, কথা বলে প্রশ্ন আছে, তাহলে এই প্রশ্ন খণ্ডন করতে হবে আমাদের ইনশাআল্লাহ, যদি খণ্ডন হয় আমল করতে পারবো, আল্লাহ রাসূল যদি অফার দেয় আপনি মাঠে যাচ্ছেন তবুও নেকি হচ্ছে, ভ্যান চালাচ্ছেন তবুও নেকি হচ্ছে, আল্লাহ রাসূল যদি অফার দেয় পাপের পথ ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ, আমরা কথা দিতে হবে পাপের পথ ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় থেকে যায়, এর মধ্যে হয়তো আমরা অনেকে খাওয়া দাওয়া করবো, তাই না? এখন খাওয়া দাওয়ার সময় এখন আপনি হয়তো বলতে পারেন যে 24 ঘন্টা ইবাদত করবো, শুধুমাত্র তার ইবাদত করবো, কিন্তু খাবার দাবার আছে, পানি খেতে হবে, ভাত খেতে হবে। আচ্ছা বলতে দেখি পানি খাওয়ার কয়টা নিয়ম, 6টা নিয়ম, 1 নম্বর বিসমিল্লাহ বলতে হবে, 2 নম্বর ডান হাতে পাত্র নিতে হবে, 3 নম্বর বসে খেতে হবে, 4 নম্বর 3 নিঃশ্বাসে খেতে হবে, 5 নম্বর পানি দেখে খেতে হবে, 6 নম্বর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এখন এটা নির্দেশ দিয়েছেন কে? আপনি যদি আমল করেন
পানি খাওয়াটা নেকি হবে না হবে না? বরকত আছে না নাই? তিন নিঃশ্বাসে পানি খেতে হবে, ঢকঢক ঢকঢক করে খেয়ে ফেললাম, নেকি হবে? আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ বলতে হবে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা যদি আমল করি নেকি আছে না নাই? এখন খাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ভাত খেতে বসতে হবে নিকট থেকে খাও, মাঝখান থেকে নয়, বিসমিল্লাহ বলে খাও, অপচয় করো না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো। এই পদ্ধতিতে খাওয়া দাওয়া করলাম, ভাত খেলাম, নেকি আছে না নাই? আছে তো। তাহলে খাওয়া দাওয়ার মধ্যে কি পেলাম? নেকি পেলাম। তাহলে প্রত্যেকটা কাজে নেকি আছে, শুধু আল্লাহর ইবাদত করতে পারি আমি এখন চেষ্টা করি। এখন কথা হলো আমরা যে প্রফেশনে আছি সেই প্রফেশনে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে এই সময়টা আমি আপনি ইবাদত করবো কিভাবে, এটা হলো সবচেয়ে মূল পয়েন্ট আজকে মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরাইন আউসার মিশকাতের মধ্যে, আবু দাউদের মধ্যে এবং তিরমিজির মধ্যে আছে দ্বিতীয় নম্বর খণ্ডে 224 নম্বর পৃষ্ঠায় এবং তাবরাইন আউসারের 183 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে আপনাকে আমাকে লক্ষ্য করে বলেছেন যে যদি কোনো ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস মনে রাখবেন, মিরাজের মধ্যে গেঁথে দিতে হবে আজকে। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি তার পরিবারের লোকে শর্ত লাগিয়েছেন এখানে হালাল ইনকাম, হালাল রুজি, হালাল খাবার তুলে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, কি শর্ত লাগিয়েছেন? হালাল রুজি বা হালাল খাবার বা হালাল ইনকাম, তার মানে আপনি আপনার পরিবারের লোকে হারাম ইনকাম নয়, হালাল খাবার তুলে দেওয়ার জন্য আপনি বাড়ি থেকে বের হন, এই বাড়ি ফিরে আসেন আর পর্যন্ত যত সময় বাড়ির বাড়ির বাইরে থাকবেন পুরো সময়টা তার ইবাদতে পূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন আপনি? আমি হাদিসটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে? দেখেন আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি শর্ত দেখেন হালাল ইনকাম বা হালাল রুজি বা হালাল খাবার পরিবারের মুখে তুলে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, ওই বাড়ি ফেরার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকবে পুরো সময়টা তার ইবাদতে পূর্ণ করে দেওয়া হবে, শুধুমাত্র শর্ত লাগিয়েছেন হালাল ইনকাম। সুবহানাল্লাহ। এখন কথা হলো আপনি মুদিখানার দোকানদারি করতেছেন, মুদিখানার দোকানদারি করার সময় আপনার নিয়ত যদি বাড়ি থেকে বের হওয়ার সময় হয় যে আমি হালাল ইনকাম বা হালাল খাবার পরিবারের মুখে বা আমি খাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছি, তখন কি আপনি আপনার দোকানে তেলের সাথে ভেজাল দিতে পারবেন? কথা বলতে হবে, ভেজাল দিতে পারবেন? ওজনে মানুষকে ঠকাতে পারবেন? দেখা যাচ্ছে আপনি সিগারেট বিক্রয় করতে পারবেন, আপনি জর্দা বিক্রয় করতে পারবেন, আপনি গোল বিক্রয় করতে পারবেন, আপনি সেলুনের দোকান দিয়েছেন, আপনি অন্য ব্যক্তি রাসূলের সুন্নাত মুখ থেকে কেড়ে নিতে পারবেন? আমি বুঝাতে পারলাম না আপনাদেরকে, আমি না বুঝাতে পারলাম না আপনাদেরকে। এখন নিয়ত যদি হয় আপনার যে পরিবারের লোকে হালাল ইনকাম, হালাল খাবার, হালাল রুজি দেওয়ার জন্য আমি বাড়ি থেকে বের হলাম, বাড়ি ফেরার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকবো কত সময় ইবাদত করে ইবাদত হবে আমার, তাহলে আপনি মুদিখানার দোকানদারে গিয়ে মুদিখানার দোকান দিতে গিয়ে আপনি কোনো সময় কারোর ওজনে কম দিতে পারবেন না, কারোর কোনো সময় খাদ্যে ভেজাল দিতে পারবেন না, নিচে দেখা যাচ্ছে ভেজা চাউল রেখে উপরে ভালো চাউল রেখে মানুষকে অন্যভাবে সেটা বিক্রয় করতে পারবেন না, আপনি কোনো সময় আপনার দোকানে সিগারেট বিক্রয় করতে পারবেন না, আপনি কোনো সময় আপনার দোকানে জর্দা গোল বিক্রয় করতে পারবেন না, আপনি যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চান আপনি কোনো সময় আপনার দোকানে চায়ের দোকানে টিভি কাটিয়ে অক্টোবর মঙ্গলবার মানুষকে সিনেমা দেখিয়ে ইমানদার হতে পারবেন না। টিভি আজকে দোকান থেকে ছেড়ে ফেলে দিতে পারবেন আপনার দোকানে, আপনি বলতেছেন যে টিভি না থাকলে চায়ের দোকানে চায় বিক্রয় হয় না, আপনি কি ভাবছেন আপনার চা বিক্রয় করা টাকায় বরকত আছে? আপনি কি ভাবছেন আপনার চা বিক্রয় করা টাকা আপনার বরকত দিচ্ছে? আপনি কি ভাবতে পারেন আপনার এই চা বিক্রয় করা টাকা আপনি আপনার পরিবার মধ্যে হালাল ভাবে ঢোকাতে পারছেন? কি আপনারা কি বলেন? আমার বলার দরকার নাই, আপনাদের কি মনে হয় হালাল হচ্ছে এটা? আপনি তো সিনেমা দেখে টাকা ইনকাম করছেন, যারা সিনেমা হল তৈরি করেছে তারা তো একটা মান করছে, কিন্তু আপনি অত্র মহল্লার মানুষকে সিনেমা হল তৈরি করে দিয়েছেন, আপনার চায়ের দোকানটা চা খেতে গেলে সাইডে সরে গিয়ে চা খেতে হয় আমাদেরকে, খারাপ লাগে, এই জন্য কথা বলে বলতেছি ভাই, চা খাওয়ার সময় খারাপ লাগে যে সরে যেতে হয় সিনেমা চলতে চায়ের দোকানের মধ্যে, আপনি বলতেছেন যদি সিনেমা না দেখানো হয়, গান না শোনানো হয়, নাটক না দেখানো হয় তাহলে আপনার দোকানে খদ্দের থাকবে না, এবার আপনি সিনেমা দেখানো টাকা নিয়ে আপনি আপনার পরিবারকে কি হালাল খাবার তুলে দিতে পারবেন? কি আপনারা কি বলেন হালাল খাবার হবে? আপনি আপনার দোকানে সিগারেট বিক্রয় করতেছেন, আমি একা সিগারেট খেয়ে যত পাপ করতেছি, আপনি অত্র মহল্লার মানুষকে সিগারেট সাপ্লাই করতেছেন, অত্র মহল্লার মানুষ সিগারেট খেয়ে যত পাপ করছে আপনি নিজে বলেন তো আপনার বিবেক কি বলে? অত্র মহল্লার মানুষ সিগারেট খেয়ে যত পাপ করছে সব পাপ আপনার হবে না হবে না? অবশ্যই হবে। সাদাকায় জারিয়া বুঝেন, সাদাকায় জারিয়া বুঝেন, মানুষকে সর্বদা সহযোগিতা করলে নেকি হয়, আপনি সালাম দিয়েছেন নেকি হবে, মানুষকে বলেছেন এদিকে হাসপাতালটা আছে নেকি হবে, মানুষের সাথে হাসি মুখে কথা বলেছেন নেকি হবে, মানুষকে সিনেমা দেখিয়েছেন, যত মানুষ সিনেমা দেখবেন সব মানুষের দ্বারা আপনার আমন্ত্রণা যুক্ত করা হবে, যত মানুষ সিগারেট খোলে আপনার দোকান থেকে কত মানুষের সিগারেট খোলার দ্বারা আপনার আমন্ত্রণা যুক্ত করা হবে, যত মানুষের দাড়ি কেটে দেবেন আপনি দাড়ি কাটার দোকান দিয়ে সেলুনের দোকান দিয়ে সব মানুষের দ্বারা আপনার আমন্ত্রণা যুক্ত করা হবে, যত মানুষকে আপনি ব্যবসায়ের কথা সহযোগিতা করবেন সব মানুষের দ্বারা আপনার আমন্ত্রণা যুক্ত করা হবে, কি
সহজ জায়গা, দুনিয়াতে সহজ ভাবে চলতে পারলে সবকিছু সহজ। আপনি হালাল ভাবে চলেন, আপনার দোকান থেকে টিভি সরিয়ে ফেলেন, দেখেন আল্লাহ কোন দিক থেকে আপনাকে বরকত দিবে আপনি বুঝতেই পারবেন না ইনশাআল্লাহ। অথচ আমি আপনাকে ভরসা করি না আল্লাহর উপর, আমার আপনার তো আল্লাহর উপর ভরসা নাই। আপনি বলেন আপনার দোকানে সিগারেট বিক্রয় না করলে আপনার দোকানে বেচা কেনা হয় না। এখন সিগারেট বিক্রয় করলে যদি বেচা কেনা না হয় এই ইনকাম কি আপনার হালাল হচ্ছে? আপনি আপনি সিগারেট বিক্রয় না করে দেখেন তো আপনার দোকানে বিক্রয় হয় কিনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ, আপনি বুঝতেই পারবেন না। এত কাটটা কতজন সাহাবী খেয়েছেন জানি আমরা, কিভাবে বরকত হয়েছে সেখানে। আর আপনি এত বড় একটা দোকান দিয়েছেন, এত বড় দোকান দিয়ে তারপরে আপনাকে সিগারেট বিক্রয় করে মানুষের কাছ থেকে হারাম ভাবে ইনকাম করাতে হবে, এটা আপনি কোথায় পেলেন? এই টাকাটা আসলে কি কি আছে? বিষয়গুলি হজ করতে যায় ঠিকই, সুন্দর কথা বলেছেন আপনি, হজ করতে যায় অর্থাৎ হজ করতে করে এসে জর্দা খায়, হজ করে এসেও বসে বসে সিনেমা দেখি, হজ করে এসেও বসে বসে জর্দা খায় চার দোকানে বসে পানির সাথে। অথচ মনে রাখতে হবে হজ সৌদি আরবে রেখে এসেছেন, হজ আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারেন না। যদি নিয়ে আসতে পারতেন অধিকাংশ আমরা ভিডিওতেও দেখি, তার মানে আমরা মনে করে নিয়েছি যে হজ করতে গেলে এসে পূর্ণ মুমিন হয়ে যায়, কাবা শরীফ চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে সিগারেট খাচ্ছে, কি বলবেন আপনি বলেন? এখন আমাদের ইমাম সাহেবরা বলেছে জর্দা খাওয়া মাকরু, তাই না? আমাদের ইমাম সাহেব কি বলে জর্দা খাওয়া মাকরু? আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন ইমাম সাহেব আপনি জর্দা খাওয়া মাকরু বললেন, এই মাকরু শব্দটা কোরআনে পেয়েছেন, হাদিসে পেয়েছেন, নাকি আপনি বানিয়ে বলেছেন? ইমাম সাহেব কথাটা বানিয়ে বলেছেন, আপনি জিজ্ঞাসা করবেন দলিল দিতে পারবেন। আর বলে গেলাম আপনি জিজ্ঞাসা করবেন দলিল দিতে পারবেন। আল্লাহ রাসূল তিন শ্রেণীর ব্যক্তি বলে জান্নাতে হারাম করে দিয়েছেন, তার মধ্যে এক নম্বরটা অলপ মুদমুদুল খাবে, যে নিষেধাজ্ঞা দ্রব্যান্ত করে তার উপরে জান্নাত হারাম হয়ে যায়, সে জান্নাতে যেতেই পারবে না। মদ খোর, জুয়া খোর, ফেন্সিডিল খোর, হেরোইন খোর, বিড়ি খোর, সিগারেট খোর, গুল খোর, জর্দা খোর, এই অপবিত্র আপনি যাই খান না কেন আপনার দেহ হারামের জর্জর হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। বন্ধুরা আমার সময় শেষ হয়ে গেছে, আজকে আর সময় থেকে আগাতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো সময় নিয়ে আসে তাহলে বাকি আবার পরবর্তী দিন থেকে একেবারে সোফে সারিক পর্যন্ত ডিটেলস আলোচনা আছে, এ বিষয়ে আলোচনা গ্রুপ বিস্তারিত না করলে হয়তো আমি বুঝাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো সময় নিয়ে আসে তাহলে বিস্তারিত বাকি আলোচনা সেদিন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আজকে আলোচনা শেষ হাদিস, 10 মিনিট বাড়াই করা যাবে না আপনাদের যদি 10 মিনিট না থাকে তাহলে শেষ করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আপনাদের অনুরোধ করবে 10 মিনিট বাড়িয়ে বলতে অসুবিধা নাই ইনশাআল্লাহ। যে হালাল খাবার বা হালাল ইনকাম, এখন কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত হারাম করে দিয়েছেন কয় শ্রেণীর ব্যক্তির উপরে? তিন শ্রেণীর ব্যক্তির উপরে। এখন কথা হলো আমি যদি ওই তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে পড়ে যাই আমার জান্নাত হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। এখন আমি এখানে দাঁড়িয়ে ইমামতি করে সত্যনার জান্নাতি হারাম, ইমামতি করে লাভ আছে? কথা বলে ইমামতি করে লাভ আছে? আমি পাঁচবার মক্কা থেকে হজ করে এসেছি, সত্যনার জান্নাতি হারাম, হজ করে লাভ আছে? আপনি দেখা যাচ্ছে যে সমস্ত মহল্লার মানুষের কাছ থেকে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ঘুষের টাকা নিয়ে আপনি হজ করতে যাচ্ছেন, মসজিদে দান করলেন, আপনি দেখা যাচ্ছে আপনি আপনার পরিবারের মুখে আবারও নিয়োগ করলেন হালাল খাবার তুলে দিবেন, এখন এই সুদের টাকাটা আপনার হালাল হচ্ছে না হারাম হচ্ছে? ভালো করে বুঝেন, একটা কাজ হলো লোভ দেখানো ইবাদত, আর একটা কি আল্লাহর জন্য ইবাদত। মনে রাখতে হবে ভালো করে দুটো পয়েন্ট কি, ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? আমি সবার কাছ থেকে জানতে চাচ্ছি ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি। এখন হজ করা না ইবাদত না ইবাদত না, হজ করা না ইবাদত না ইবাদত না, সালাত আদায় করা যেমন একটা ইবাদত, সিয়াম পালন করা যেমন একটা ইবাদত, হজ করাটাও তেমন একটা ইবাদত। এখন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত যদি হালাল রুজি হয়, এখন আপনার রুজির মধ্যে সুদ মিশ্রিত আছে, আপনার রুজির মধ্যে ঘুষ মিশ্রিত আছে, আপনার রুজির মধ্যে যে সৎ পথে সহযোগিতা করলে নেকি হয় ঠিক আপনার রুজির মধ্যে আছে, অসৎ পথে সহযোগিতা করার মাধ্যমে পাপ, তার মানে আপনার রুজির মধ্যে আছে সিগারেট বিক্রয় করার টাকা, আপনার রুজির মধ্যে আছে যে কি আপনার রুজির মধ্যে আছে মানুষকে সিনেমা দেখানোর টাকা। এখন একজন সিনেমা হল যে ব্যক্তি তৈরি করেছে সে যদি হজ করতে যায়, ওই যে সিনেমার নায়ক নায়িকার অনেক সময় হজ করতে যায় আমরা পত্রিকার মধ্যে দেখতে পাই, এখন আপনার ঘর থেকে ও হজ করে এসে পরের দিন আবার লগ্ন হয়ে শুটিংয়ে লিপ্ত হয়, ওর হজ কি কবুল হয়েছে না হয় নাই? হজ করা মানে কি নিষ্পাপ হয়ে আসা। এখন নিষ্পাপ যদি হয়ে আসে আবার যদি আপনি ভালো করে সহযোগিতা হন তাহলে আপনার হজ কবুল হচ্ছে না হচ্ছে না? হজ সৌদি আরবে রেখে এসেছেন ওই নামে হাজি সাহেব, অমুক হাজি, আমরা যখন সালাত আদায় করি সালাতে দাঁড়িয়ে কি বলি?
হয়ে যায়, আমি যে অজু অফার দিলাম, এই যে সুন্দরভাবে যদি অজু করতে পারেন, আপনার নেকি ঝরে যাচ্ছে না যাচ্ছে না, ওই গুনা সরি গুনা ঝরে যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে তো, তাহলে এখন আপনার হালাল ইনকাম নাই, হালাল রুজি নাই, আপনি হজ করে এসেছেন, আপনার নামে পিছনে হাজি লাগাচ্ছেন, আমার নামে পিছনে আমি আল নামের আগে আল হজ লাগালাম, এখন সালাত যে আমি আদায় করি, হজ করা যেমন ইবাদত, সালাত আদায় করা তেমন যদি ইবাদত হয়, তাহলে সালাত আদায় করি পাঁচ ওয়াক্ত, আমার নামের পূর্বে কি আল মুসাল্লি লাগানো প্রয়োজন ছিল না? কি বলেন? আমি যখন সিয়াম পালন করি, জন্মের পর থেকে 30টা সিয়াম বাদ দেয়নি কোনো সময়, এখনো হজ করে এসে নামের শুরুতে যদি আল হজ লাগাতে হয়, তো সিয়াম পালন করে নামের শুরুতে আর সয়াম লাগাই না কেন? জাকাত দেই আর মুজাক্কির লাগাই না কেন আমি? কেন? কারণ এটা ট্র্যাডিশন হয়ে গেছে আমাদের, মহল্লার মধ্যে একজন ব্যক্তি হজ করে এসেছে, ওর কাছে পানি কোনা দিতে যেতে হবে, মহল্লার মধ্যে একজন ব্যক্তি হজ করে এসেছে, এখনো দাঁড়িয়ে কাটে, হজ করেছে লাভ হবে? লাভ হবে? হাদিস সাহেবের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনার হজ করে লাভ হবে? আপনি হজ করে সিগারেট খান, আপনি হজ করে জল খান, আপনি হজ করে এসে ভুল খান, না, অসম্ভব। যদি কেউ ঠিকে থাকেন কষ্ট পাওয়ার কিছু নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি ভুল করে, নেকির উদ্দেশ্যে সামনে অগ্রসর হয়, তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিছনের সব পাপগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, ভুল হয়েছে ভাই, ভুল হয়েছে, পাপ করেছি, কষ্ট পাওয়ার কিছুই নাই, লজ্জা পাওয়ার কিছু নাই, এতদিন জর্দা খেয়েছি, ভুল খেয়েছি, সিগারেট খেয়েছি, আমি আপনি হজ করে এসেছি, অথচ আমি আমি আমার কথা বলে আপনাদের কথা বলে হয়তো লাভ করতে পারেন, আমি এখানে দাঁড়িয়ে ইমামতি করছি, অথচ আমি অনেক পাপ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বলেছেন, আমি যদি আজকে তওবা করি নেকির উদ্দেশ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই পুরো পাপটা নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, লজ্জা পাওয়ার কিছু নাই, আশঙ্কিত হওয়ার কিছু নাই, উদার মনে আর প্রশ্ন একটা হাদিস মনে রাখতে হবে। আজকে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় আপনাকে আমাকে লক্ষ্য করে বলেছেন, হাদিসটা আলোচনার পুরো অংশ মনে রাখতে হবে, কিন্তু এই হাদিসটা আজকে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, মনে থাকবে আল্লাহ রাসূল বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, সাহাবায়ে কেরাম সামনে আছে, আল্লাহ রাসূল বসে আছেন, আল্লাহ রাসূল বসে থেকে বলছেন সাহাবায়ে কেরাম, এখন একজন সাহাবি আসবে সে জান্নাত, আমাদেরকে যদি কোনো ব্যক্তি জান্নাত বলে আল্লাহ রাসূল ঘোষণা করতেন কত খুশি হতাম আমরা, ও কিন্তু জানে না তাকে জান্নাতি বলেছে জানে না। সাহাবীরা চিন্তা ভাবনা করলেন, ভাই আবু বকর আসবে না হয় উমার আসবে, কারণ আবু বকর এবং উমারের চাইতে ঈমানদার আর কেউ নাই, ভাই আবু বকর আসবে না হয় উমার আসবে, দেখা যাচ্ছে পক্ষান্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন না, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন না, অন্য একজন সাহাবী আসলেন, কিছু বললেন না তাকে। আল্লাহ রাসূল দ্বিতীয় দিন আবার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আল্লাহ রাসূল বলছেন সাহাবায়ে কেরাম এখন একজন সাহাবী আসবে সে জান্নাতি। দ্বিতীয় দিনও সবাই চিন্তা করলেন আজকে ভাই আবু বকর আসবে না ভাই উমার আসবে, ও যে আসবে এটা চিন্তাই করেনি সাহাবায়ে কেরাম, একই ব্যক্তি আসলেন দ্বিতীয় দিনও, আল্লাহ রাসূল বসে আছেন সাহাবীদেরকে নিয়ে তৃতীয় দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেন, আল্লাহ রাসূল ভাই সাহাবায়ে কেরাম এখন একজন সাহাবি আসবে সে জান্নাতি। এই হাদিসটা অতীব গুরুত্বপূর্ণ হাদিস, পিতার ক্ষেত্রে মনে রাখতে হবে, সন্তানের ক্ষেত্রে মনে রাখতে হবে, বড় ভাইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, ছোট ভাইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, এমনকি আমাদের প্রত্যেকটা সেক্টরের মানুষকে মনে রাখতে হবে। আল্লাহ রাসূল তৃতীয় দিন বসে আছেন, বলছেন এখন একজন সাহাবী আসবেন সে জান্নাতি, তৃতীয় দিনও সাহাবায়ে কিরাম একই চিন্তা করলেন ভাই আবু বকর আসবে না হয় উমার আসবে, তার মতো পরিষ্কার ব্যক্তি আর কেউ নাই, দ্বিতীয় দিনে একই ব্যক্তি আসলে সাহাবায়ে কিরাম বুঝতে পারে না এমন কি আমল করে, আল্লাহ রাসূল তাকে তিন দিন জান্নাতি বলে ঘোষণা করলেন। আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, ভালো করে মনে রাখবেন, বলছে যে আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, আমার পরিবারে একটা সমস্যা চলতেছে, তো মেহমান বলে সাহাবায়ে কেরাম খুশি হতেন, আমাদের আনন্দিত হয় কারণ মেহমান বাড়িতে আসলে বরকত বাড়িয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, তো মেহমানকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ সবজি আদায় করতে করতে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে প্রথম দিন খুব তীক্ষ্ণ ভাবে দেখলেন ওরা আমার কি আমল করছে, ওর পরিবারে কিন্তু সমস্যা নাই, তার মানে ওর নিয়ত কি, যে ও আমল কি আমল করে, যে আমলের কারণে আল্লাহ রাসূল তিন দিন জান্নাত বলে ঘোষণা করলেন। দেখেন উদারতা কি জিনিস, দেখেন জান্নাতের পাখি কি জিনিস, জান্নাতের আশা কি জিনিস, আমরা তো হাদিস শুনি বলি না, আমি আপনি হাদিস শুনি বলতে পারি, হুজুর সাহেব আমার বিরুদ্ধে বলে গেল না, মানতে হবে, দেখেন সাহাবায়ে কিরাম জানতে চাইলেন, আগ্রহ দেখেন ও এমন কি আমল করে, আল্লাহ রাসূলকে তিন দিন জান্নাতি বললেন, চলে গেলেন বাড়িতে, বাড়িতে গিয়ে দেখছেন কি আমল করছে, প্রথম দিন কি আমল করে, আমরা যেভাবে সালাত আদায় করি,
যেভাবে ইবাদত করি, যেভাবে তাহাজ্জুদ গুজার, যেভাবে দান খয়রাত করি, একই ভাবে সবকিছুই একই, কোনো নতুন কোনো কিছু দেখতে পেলেন না। দ্বিতীয় দিনে একই দেখলেন, তৃতীয় দিনও চেষ্টা করলেন, একই আমল দেখলেন, নতুন নতুন কোনো কিছুই পেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা আমার মনে ঘা দিচ্ছে যে আমি কি জিজ্ঞাসা করবো যে আল্লাহ রাসূল কেন তাকে জান্নাতে বলে ঘোষণা করলেন, সে জানে কিনা? তো যখন তৃতীয় দিন বাড়ি থেকে চলে আসতেন, এটা শেষ করে হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, তো যখন চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় বলছেন আমার পরিবারের প্রতি আমার কোনো সমস্যা নাই, আল্লাহ রাসূল আপনাকে তিন দিন জান্নাতে বলে ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ কাকান্তি। তো এই জন্য আমার খুব জানতে আগ্রহ হলো যে দেখেন এই আপনি যে প্রশ্নটা করেছেন তার ব্যক্তিকে আমি হাদিসটা বলছি, মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন এই কথাটি বললেন যে তিন ওই সাহাবী সাহাবীটা ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তিন দিন আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আল্লাহ রাসূল আপনাকে তিন দিন জান্নাতি বলে ঘোষণা করলেন? উনি তো আনন্দে আত্মহারা হয়ে বলছে, তার মানে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করছে, বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন জান্নাতে আছে তার ওয়াজিব হয়ে গেছে জান্নাত। ও তখন চিন্তা করছে যে আমি এমন কি আমল করি, কি আমল করি যে আমাদের কারণে আল্লাহ রাসূল আমাকে জান্নাতি বলে চিন্তা ভাবনা করে বলছেন যে বন্ধু আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমি যখন রাতে ঘুমাই, আমি ঘুমানোর সময় আমার পাড়া প্রতিবেশী, আমার ভাই বা আমার আত্মীয় স্বজন বা আমার সঙ্গী সাথীরা যারা যে অপরাধে আমাকে কষ্ট দিয়েছিল, তারা পাপ করেছিল বা তারা ভুল করেছিল, আমাকে কষ্ট দিয়েছিল, আমি কষ্ট পেয়েছিলাম, আমি যখন ঘুমাই প্রতিদিন ঘুমানোর দোয়া করার পরে আমি সবাইকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাই। এই গুণ কি আছে আমাদের? এই গুণ আছে আমাদের? এখান থেকে 3 বছর আগে 5 বছর আগে পিতা পুত্রের জমি নিয়ে গন্ডগোল হয়েছে, ছোট ভাই বড় ভাইয়ের মতো জমি নিয়ে গন্ডগোল হয়েছে, এখনো পর্যন্ত ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা বলে না, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না। আপনি আমি আত্মীয়তা সিন্ধকারী ব্যক্তি কি জানি না? আমি আপনি জানি না সামান্য 2 দিন কারো জমি, যে জমি আমি আপনি এই মুহূর্তে মারা গেলে কবরে নিয়ে যেতে পারবো না, মাটির বিছানা, মাটির দল করে বাসের সামনে, এটাই আমার শেষ ঠিকানা। এই জমি নিয়ে পিতা পুত্রের মধ্যে অসুবিধা, আজকের সন্তান ভাই ভাই অসুবিধা, আজকে দেখা যাচ্ছে আজকে মাতার সাথে কথা বলে না, সন্তান পিতা মাতার গায়ে হাত দিচ্ছে, অথচ আল্লাহ রাসূল কত চমৎকার একটা উদাহরণ দিলেন। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন, আল্লাহ রাসূল তাকে এই এই জিজ্ঞাসা করা হলো, তিনি এই এই কথা বলে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্পষ্ট ভাবে বর্ণনা করলেন, সাহাবা ইকরাম আমি তাকে তার এই গুণের জন্যই জান্নাতে বলে ঘোষণা করেছি। আজকে আজকে এতদিন 4 বছর হয়েছে, 5 বছর হয়েছে, তারা আছে ভাই ভাই সম্পর্ক নাই, আজকে গিয়ে যে আগে কথা বলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি ভালোবাসতে পারে। পিতার সাথে খারাপ ব্যবহার করেছেন, পিতা আপনার মনে কষ্ট পেয়ে আপনার বাড়িতে খাওয়া দাওয়া করে না, আজকে পিতার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে, তা নাহলে জান্নাত হারাম হয়ে যাবে। পিতা মাতা যদি কষ্ট পেয়ে সন্তানের মাঝে কষ্ট পেয়ে উৎসর্গ করে, ওই সন্তান জান্নাতে যেতে পারবে না। ভাই ভাই সমস্যা হয়েছে, আজকে বাড়িতে গিয়ে আগে খাওয়া মাপতে দিবেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসবে ইনশাআল্লাহ। পিতা পুত্রের মধ্যে সমস্যা হয়েছে, পিতা আপনার কাছে আসবে না, আপনি সন্তান আপনাকে যেতে হবে পিতার কাছে ক্ষমা চাওয়ার জন্য, পিতার কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে দিতে হবে, মাতার কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে দিতে হবে, তা নাহলে জান্নাত হারাম হয়ে যাবে। আজকে ঘুমানোর সময় যত সমস্যা, যত পাপাচার মানুষের সাথে করেছি, যত মানুষ কষ্ট দিয়েছেন, সবাইকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমানোর চেষ্টা করতে হবে। আসুন, অনেক কথা বলার চেষ্টা করেছি, আমি বিশ্বাস করি এই কথাগুলি আমরা যদি আমল করতে পারি আমরা জান্নাত লাভ করতে পারবই ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো সময় নিয়ে আসে, তাহলে এই যে ইবাদতের যে বাকি অংশটুকু রয়েছে এই অংশটুকু আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, আজকে আলোচনার মধ্যে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝাতে চেয়েছি, আমরা মানুষ, মানুষ মাত্র ভুল হতে পারে, তওবা করার সুযোগ আছে, এখনো পর্যন্ত যদি তওবা করতে পারি, এতদিন ভুল হয়েছে, আজকে তওবা করলাম, এতদিন পাপ করেছি, যে পাপ অর্জন করেছি সব পাপগুলা দেখিতে পরিবর্তন করে দেওয়া হবে, সুবহানাল্লাহ কাকান্তি। সুতরাং আসুন, এখনো পর্যন্ত যারা নিয়তের মাধ্যমে, নিয়ত করার মাধ্যমে ইবাদত করতে পারি নাই তারা ইবাদত করি, এখনো পর্যন্ত যারা রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখতে পারি নাই, আসুন মুমিন মুসলিম হতে হলে রাসূলের সুন্নাত রাখাটা জরুরি। আপনি কবরে যাবেন, আপনার সাথে অন্য কোনো কিছু যাবে না, কাফনের কাফন যাবে শুধুমাত্র, কিন্তু রাসূলের সুন্নাতটা আপনার সাথে যাবে। এখনো পর্যন্ত রাখতে পারি নাই, লজ্জা পাওয়ার কিছু নাই, নিত্যতা এক পুষ্টি কেটে নাই, পুরাটাই ছেড়ে দিতে হবে, আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে পুরো দাঁড়িয়ে ছেড়ে দিতে হবে, রাসূলের এটা নির্দেশ সুযোগ সুন্নাত। আসুন দাঁড়িয়ে রাখার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালোবাসা অর্জন করার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মান্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা এখনো পর্যন্ত যারা বিলিসিগের গুরুত্বপূর্ণ সরকার দেশে জর্জরিত হয়ে রয়েছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এগুলো থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা আমরা এখনো পর্যন্ত ইবাদত করতেছি, ইবাদত লোক দেখানো হচ্ছে, আমাদের এই লোক দেখানো ইবাদত বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করার চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ আশা এ দাবি এ দাওয়াত রেখে খুতবার সংক্ষিপ্ত সময় আলোচনা এখানে শেষ করছি।
আলহামদুলিল্লাহ।